বিগত কয়েকদিনের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মালদার বামনগোলা ব্লকের বেশ কিছু এলাকা। ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে 35টি বাড়ি। ঝড়ে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ির উপরে ভেঙে পড়েছে বড় গাছ। সীমান্তবর্তী এলাকার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বটতলা গ্রামে ক্ষতিগ্রস্ত ওই সব পরিবারগুলির সাথে দেখা করলেন অল ইন্ডিয়া মতুয়ার নমসূত্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদ তথা ভূমি ও ভূমি সংস্কার পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। তিনি এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক সব রকম সাহায্যের আশ্বাস দেন। মালদা জেলার বামনগোলা ব্লকের জায়গাটির নাম হচ্ছে একদম সীমান্ত বর্ডার সীমান্ত এলাকা বটতলি। এখানে কিছুদিন আগে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের পরে ফলে প্রায় 300টি পরিবার এখানে বসবাস করে। তার মধ্যে 35টি পরিবার মারাত্মকভাবে বাড়িঘরের চালা, গাছপালা, জমির ধান এবং বিভিন্ন ফসল প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে আজকে আমরা এসেছি এলাকা পরিদর্শনে এবং পরিদর্শন করলাম এবং দেখতে পেলাম এখানকার মূলত 35টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের জন্য আমরা এখানকার বিডিও সাহেবের সঙ্গে এবং ডিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, যাতে মানুষগুলোকে আমরা কিছুটা সহযোগিতা করতে পারি সেই উদ্দেশ্যে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।